ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছি যে স্নান করার সময় ভুলেও কোন কাজটি করবেন না। আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না, কিন্তু কি বড় অপরাধ করি সেটি অবশ্যই আজকে আপনারা জানবেন। স্বাস্থ্যসম্মত কথা বলবো আমরা এই চ্যানেলের সমস্ত স্বাস্থ্যসম্মত কথা বলি। চলুন আলোচনা আরম্ভ করি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রচুর শেয়ার করুন। প্রত্যেক জনমানুষে এই চেতনা উন্মোচিত হোক যাতে কোনো অপরাধ না হয়ে যায়। পাপের প্রায়শ্চিত্ত হয়, অপরাধের খণ্ডন হয় না, এটা জানবেন। পাপ আর অপরাধের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য। সুখ আর শান্তির মধ্যে যেমন পার্থক্য, জন্ম আর মৃত্যুর মধ্যে যেমন পার্থক্য, তেমন পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য। পাপের প্রায়শ্চিত্ত হয় শাস্তি, পাপের প্রায়শ্চিত্তের কথা বলা আছে, অপরাধের কোনো খণ্ডন হয় না। অপরাধ মার্জনীয় নাই, অমার্জনীয়। তাই যাতে কোনো অপরাধ না হয়ে যায় সেটি অবশ্যই দেখবেন। আপনি ধরুন কোনো স্নান করছেন কোনো জলাশয়ে, পুকুরের কথাই বলি, পুকুরে অনেকে স্নান করেন, পুকুর দিয়ে আরম্ভ করি, কখনোই পুকুরে মলমূত্র ত্যাগ করবেন না। যারা মলমূত্র ত্যাগ করে তাদের পরবর্তী জীবনে তারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, বা তারা জীবিত অবস্থায় অ্যাক্সিডেন্টে তাদের অঙ্গ হানি হয়ে যায়। আবারও বলছি, জলাশয়ে করবেন না, নদীতে করবেন না, কোনো পবিত্র নদী বা যে কোনো নদীতে বা সমুদ্রে, কেননা সমুদ্র সঙ্গমস্থল, বিভিন্ন নদী এসে সমুদ্রে এসে মিলিত হয়, সমুদ্র কিন্তু একইভাবে পবিত্র। আর একটা কথা, আমরা মা গঙ্গায় যখন স্নান করবেন তখন কি নাম উচ্চারণ করবেন সেটি নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আমরা আজকে বলছি, ধরুন আপনি গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, তাপ্তি, আপনি গণ্ডকী, যেখানে গণ্ডকী নদী থেকে যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, গোদাবরী, কাবেরী, এই সমস্ত পবিত্র নদীতে বা যে কোনো নদীতে, সূর্য নদী, যেখানে শ্রী রামচন্দ্র সবার সম্মুখে কি করেছিলেন, সলিল সমাধি নিয়েছিলেন, সেই সূর্য পবিত্র নদী, আপনি যে কোনো নদীতে যখনই স্নান করবেন ভুল করে কি করবেন না। শাস্ত্রে বর্ণিত আছে, কখনো যখনই আপনি, আমরা ভাবি গঙ্গা স্নান করি আমরা পাপ মুক্ত হব, আমরা তো বাইরের পাপটা মুক্ত করলাম, ভিতরের পাপটা কিভাবে মুক্ত হব? অবশ্যই গঙ্গা জল পান করবেন বা আপনি করবেন, কিন্তু আপনার যে কলুষ, সররিপু, সররিপুকে আপনাকে যতক্ষণ না আপনি কি করতে পারবেন, আপনি আষ্টে পৃষ্ঠে বাঁধতে পারবেন, তাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার কিন্তু পাপ মুক্ত আপনি হতে পারবেন না। তাই যখনই পবিত্র নদীতে স্নান করবেন অবশ্যই আচমন করবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তিনবার পান করবেন জল, তারপরে স্নানের জন্য নামবেন। কিন্তু এই যে আরেকটা কথা, মা গঙ্গাকে যখনই আপনি অবগাহন করবেন, বা যমুনাতে বা গোদাবরী বা গণ্ডকী, সূর্য নদী, যে কোনো পবিত্র নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, তাপ্তি, গোদাবরী, কাবেরী, যে কোনো নদীতে আপনি, সূর্য, যে কোনো নদীতে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাবেন, খুব পছন্দ করেন, মা গঙ্গাকে বলা হয় কোথা থেকে, বিষ্ণুপদী, বিষ্ণুর পদ থেকে তিনি অবতীর্ণ হয়েছেন, উৎপত্তি হয়েছেন, তাই বিষ্ণুপদী গঙ্গা বলা হয়। যখনই গঙ্গা মাকে আপনি গঙ্গা মায়ের কাছে যাবেন এবং স্নান করবেন, তখন মনে রাখবেন যে আপনি শ্রী বিষ্ণুর পাদপদ্ম ধোয়া জল আপনি সারা শরীরে মাখছেন। কত বড় পবিত্র একটা ভাবনা বলুন তো, বিষ্ণুপদী আপনি জল পাচ্ছেন। তাই মা গঙ্গায় যখন আপনি স্নান করবেন তখন আগে বাড়িতে স্নান করে যাবেন, যেটা বলতে চাইছিলাম। আমরা ভাবি যে মা গঙ্গায় যাই স্নান করে নিই, পাপ মোচন হবে, হবে অবশ্যই, কিন্তু আপনার শরীরটা আগে পবিত্র করে নিন, বাড়িতে স্নান করে তারপরে গঙ্গা স্নান করুন। এই তথ্য আপনি পাবেন না, এই তথ্য স্বাস্থ্য ঘেঁটে পাওয়া, সম্মান প্রদর্শন করতে, আপনার ময়লা, আপনার পবিত্রতা বজায় রেখে তারপরে আপনি অবগাহন করুন।
কখনোই সাবান, অনেকে সাবান মাখেন, শ্যাম্পু করেন, কখনোই করবেন না। এবং আপনার বাসি জামা কাপড় কখনো এই পবিত্র জলে ধোবেন না, সে যে কোনো নদীর কথাই বলছি। কিন্তু আমরা পটি করে জামা কাপড় ধুই, সে পটি করেছেন আপনি ধরুন সেখানে নেমে পড়লেন জলে, অবগাহন করবেন, যে কোনো নদীতে এটি করবেন না। যদি করে আপনি আবার করেন তাহলে আপনার সমস্ত জীবন দুঃখে কাটবে। কত বড় বড় ভুল করি আমরা দেখুন। সমুদ্রে যখন স্নান করবেন একই পদ্ধতি, আগে স্নান করে তারপরে যান। সমুদ্র তো আরও বড় প্রেক্ষাপট, সমুদ্রকেও আপনি, সমুদ্রেও যখন স্নান করবেন, আপনি যে কোনো সমুদ্রে স্নান করুন না কেন, আপনি কি করবেন, মহা হরি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আর যে ব্যক্তি, যে মানুষ জামা কাপড় ধুয়ে সেই জল নিংড়ে আবার নদীতেই দেয়, অর্থাৎ জামা কাপড় নিংড়ানো জল যত ফোঁটা পড়বে তত বছরের, এক ফোঁটা পড়লে এক বছরের যত আপনি পুণ্য সঞ্চয় করেছেন সেটি শেষ। আজকে যে তথ্যগুলো প্রদান করছি না, মাথায় রাখবেন। তাই যখনই গঙ্গা স্নান করতে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যাবেন, পবিত্র ধোয়া জামা কাপড় পরে যাবেন, আধোয়া বাসি জামা কাপড়। কোনো মৃত্যু বাড়িতে গেছেন, কোনো জন্ম বাড়িতে গেছেন, কোনো বাসি জামা কাপড়, কোনো মানে পরে এসেছেন কোনো জামা কাপড় পরেছেন এর আগে, এরকম জামা কাপড় পরে মা গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে অবগাহন করবেন না। পা দেওয়ার আগে অবশ্যই প্রণাম করবেন, মানে জল স্পর্শ করার আগে, এবং অবশ্যই আপনি পাপমুক্ত হচ্ছেন এই ধ্যান ধারণা নিয়ে ডুব অবশ্যই দিতে হবে। কবার ডুব দেবেন? তিনবার, পাঁচবার, সাতবার বা বারোবার, 108 বারও আপনি ডুব দিতে পারেন, সেটি সবার পক্ষে সম্ভব নয়। অন্তত 3 বার ডুব দেবেন, নাহলে 5 বার, নাহলে 7 বার, নাহলে 12 বার। এই ব্যাপারটি মাথায় রাখবেন। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আপনি যখন অবগাহন করবেন তখন সমস্ত পাপ, আপনার এই জীবনের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সমস্ত পাপ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে কেউ যদি মনে করে আমি বারবার পাপ করব ইচ্ছাকৃত, আর আমি মা গঙ্গায় যে অবগাহন করব, মা গঙ্গা আমার সমস্ত পাপ ধুয়ে মুছে দেবে, ভুল। মা গঙ্গার সাথে প্রতারণা করলে নিজের সাথেই প্রতারণা করা হবে। আমরা ভাবি অন্যকে ফাঁকি দিচ্ছি, ফাঁকি কিন্তু আমরা নিজেদেরকেই দিচ্ছি, ভাবের ঘরে চুরি করা বলা হয় না সেটি। তাই অবশ্যই মাথায় রাখবেন। আজকের এই তথ্য নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ঈশ্বর আপনাদের অপার করুণা করুন, সেই পরমেশ্বর পরমাত্মার কাছে এই নিবেদনই আমরা করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়ঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।